come back to my channel so আজকে আমি একটা ব্লগ শুট করছি যে কিভাবে আমি ভিডিও বানাই এন্ড ভিডিও বানাতে আমার কি কি লাগে বেসিক্যালি সো পুরো ভিডিওটা দেখো তাহলে বুঝতে পারবে এন্ড ব্লগটা শুরু হচ্ছে অনেক আগে থেকে আমি ইন্ট্রোটা জাস্ট এখন তোমাদেরকে দিচ্ছি মানে ইন্ট্রোটা আমি শুট লাস্ট করেছি এন্ড এই লুকটা কোথা থেকে এলো সেটাও দেখার জন্য ব্লগটা কন্টিনিউ দেখতে হবে সো ব্লগটা দেখো এন্ড দেন আমাকে জানাও যে ব্লগটা কেমন হয়েছে তোমাদের কিছু হেল্প হয়েছে কি না সো চলো আমি এখন রেডি হবো রেডি হতে বসেছি বাট তার আগে আমি ওই রুমে যাবো যেই রুমে আমাকে ভিডিও শুট করতে হবে তো হো আমি আজকে একটু জোরে জোরে কথা বলছি হোপফুলি তোমরা শুনতে পাবে দো আমার গলা ভীষণ খারাপ তো চলো আগে ওই ঘরে যাই ওই ঘরে গিয়ে সব সেট করে দেন তারপর আমি এই রুমে এসে চেঞ্জ করে তারপর আবার দ্য রুম ওই যে একটা সাইকেল বা স্কুটি বাইক দাদা সাইড করে রেখে গেছে অ্যান্ড পুরো সেটআপ রয়েছে অলরেডি বাট আমাকে এখন লাইটগুলো লাগাতে হবে এই লাইট দুটোকে এই দুটো জায়গায় এভাবে রাখতে হবে ভাবছি আমি স্ট্যান্ড করে রাখবো না শুয়ে রাখবো বিকজ মোস্ট ভিডিওতে আমি লাইটগুলোকে এভাবে শুয়েই রাখি আজকে ভাবছিলাম স্ট্যান্ড করে রাখবো বাট এই ক্ষেত্রে যাদের বাড়িতে ছাদ আছে বলবো এই একটা তাদের প্লাস পয়েন্ট যে ছাদ আছে ছাদে ভিডিও বানানো যায় ন্যাচারাল লাইট দিয়ে বাট আমার বাড়িতে ছাদ নেই

যদি তোমরা সাথে থাকো সেট সেটআপ তো সব ডান এখন টাইম হচ্ছে রেডি হওয়ার সাড়ে বাজে এখন রেডি হব। এন্ড রেডি হতে কতক্ষণ সময় লাগবে ডোন্ট নো বাট হোপফুলি তাড়াতাড়ি রেডি হব বিকজ আমি প্র একদম রেডি হতে তাড়াতাড়ি তাড়াতাড়ি রেডি হতে পারি এন্ড দেন তারপর আমরা শুট করতে যাব এন্ড কিভাবে শুট করছি কি গানে শুট করছি সেগুলো জানতে হলে ভিডিওটা কন্টিনিউ দেখতে হবে সো স্টেডিওটা অনেকটা খারাপ হয়ে গিয়েছিল আমি বেলায় শুট করেও হয়েছিলাম বাট সেটা আর হয়ে ওঠেনি বিকজ আমি তারপর ঘুমিয়ে পড়েছিলাম তো এখন উঠেছি এখন সাড়ে ছটা বাজে সন্ধে পুজো দিয়ে আমি এখন বসেছি চা নিয়ে আমি চা টাকে এনজয় করবো দেন তারপর রেডি হয়ে দেন সো এখন আমি আমার চা টা এনজয় করছি আমি চা টা খেয়ে নিয়ে দেন তারপর আবার রেডি হতে বসবো অলরেডি পনেরো সাতটা বেজে গেছে মস্ত চায় বানিয়ে আর মস্ত সন্ধ্যে বেলা চানা খেলে মাথা ছাড়ে না আমার মানে মাথাটা যেন ধরে থাকে আর উপর দিয়ে আমার ঠান্ডা লেগেছে তো আদা চা খেয়েছি আজকে আমি উফ দারুন লাগছে আফটার থাউজেন্ড অফ অ্যাটেম্পটস আমি একটা ক্রপ টপ পরেছি আর একটা জগার প্যান্ট যেটা আয়নায় দেখতে পাচ্ছ আই ডোন্ট নো শিওরলি যে আমি এটাই পরবো কিনা আলটিমেটলি বাট আমি এখন মেকআপ আপ করবো বিকজ আমি লিটারালি বিরক্ত হয়ে গেছে মেকআপ করে নিই দেন তারপর যদি না ম্যাচ হয় কিছু যাই হোক ভালো না লাগে তাহলে আমি আবার চেঞ্জ মশ্চারাইজার ক্রিম লাগিয়ে নিচ্ছি যে কোনো ক্রিম এন্ড আজকে আমি খুব তাড়াতাড়ি রেডি হব সাতটা দশ বাজে তো

ব্রাশের এই খেয়ে ফেলেছি আমি সিম্পল একটা মানে আই লুক না ওই আই লুক কিচ্ছু করবো না দেখো আমি একদম প্লেন একদম সিম্পল একটা উইং করে নিয়েছি আর কিছু না ফর লিপস্টিক অবভিয়াসলি নো মি নৌমি সেকোন একদিন মিনি ব্লগে তোমাদের সাথে শেয়ার করবো আমার লিপস্টিক কালেকশন আর ডি পিঙ্কটা আগে লাগাবো দেন তারপর ধার তার মিডলে আমি এই কালারটা রাখবো এটা একটু নিউড পিঙ্ক আই থিঙ্ক দেখো সাতটা পনেরো বাজে মানে দশ মিনিট আমি রেডি হয়েছি অ্যান্ড ও আমি খুব একটা করি না বিকোজ দেখতে পাচ্ছি আমার জয়িন আছে আগে আরো সুন্দর ছিল বাট এখন একটু গোল গোলও হয়েছি সো দ্যাটস আই নাইস তোমরা যদি টু হান্ড্রেডের মধ্যে একটা ভালো মাসকারা চাও তাহলে ডেফিনেটলি ডেফিনেটলি মার্স এর মাসকারা ইউজ করো এই যে এই মাসকারাটা জাস্ট দারুন ফ্যাব মানে এত সুন্দর জাস্ট দেখো আমি একবার জাস্ট দিয়েছি তাতেই এতটা সুন্দর ভলিউম এসছে ইটস জাস্ট ওয়ান্ডার তো হেয়ারে আমি একটু সিরাম অ্যাপ্লাই করে নেবো ব্যাস আর কিছু করবো না চুলটাকে ভেবেছিলাম বাঁধবো বাট বাঁধার দরকার নেই কিউকি বালোকো উলঝনা চাইয়ে কিউ উলঝনা চাইয়ে

একটু প্রবলেম হয়ে গেছে এখানে রয়েছে রিং লাইটটা অ্যান্ড এখানে আমার ফোনটা অ্যাটাচ করা রয়েছে যেই ফোন দিয়ে আমি ডান্স ভিডিওটা শুট করবো তো আর এখানে আমি এই বাক্সগুলো রেখেছি এর ওপর ভাবছি ফোনটাকে কোনোভাবে যদি দাঁড় করানো যায় তাহলে আমি বিহাইন্ড দ্য সিন শুট করতে পারবো বিকজ আমার এই ফোনের এই হোল্ডারটা একটাই আর এই যে আমার স্পিকার ছোটো স্পিকার স্পিকার অনেক সুন্দর জোরে গান বাজে তো দাদার ফোনে আমি গান চালাবো অ্যান্ড আমার এই ফোনটা দিয়ে ডান্স ভিডিও বানাবেন যেই ফোনটা দিয়ে আমি এখন রেকর্ড করছি ওটা দিয়ে বিহাইন্ড দ্য সিন হোপফুলি আমি জানি না বিহাইন্ড দ্য সিন আমি রেকর্ড করতে পারবো কিনা বাট দেখা যাক আই থিংক ইউ গাইস ক্যান সিন নাও জানি না আমি কেমন হচ্ছে আমি দেখিনি ড্রেসটা একটু অর্ড লাগছিল আই ফিল তো ভালো লাগছিল না খুব একটা সো আমি চেঞ্জ করে এই ড্রেসটা পরে নিয়েছি আই ফিল যে মাই ইজ নট লুকিং গুড তো দ্যাটস ওয়াই আমি একটু এটাকে ইম্প্রোভাইজ করার চেষ্টা করবো একাকার হয়ে গেছে জাস্ট লুক অ্যাড মি আর এত হাপাচ্ছি আরও নো এতটা তো হাপানোর কথা না আমার আমার সিরিয়াসলি খুব মানে ভিডিওটা করতে আজকে খুব প্রবলেম হয়েছে প্রথম কথা তো এতবার রেস্ট চেঞ্জ করতে হয়েছে অ্যান্ড সেকেন্ড থিং ইঞ্জ আমি একটু উইক ছিলাম আহ দুপুর থেকে জল খাই নি জল খেয়ে একটু বেটার ফিল করছি বাট আমার কথা শুনেই বুঝতে পারছো যে আমি কতটা পরিমাণে টায়ার্ড হয়ে গেছি এখন দেখি ভিডিওটা কেমন এসছে দেন থামনে জন্য পিক তুলতে হবে সো আমার ভিডিও বানানো ডান ডান বলতে খুব একটা স্যাটিসফাইড নই যদিও বাট তবুও বলো ভিডিওটা দেখো বিকজ আজকে ভিডিওটা শ্যুট করতে আমার প্রচুর প্রচুর প্রবলেম হচ্ছে অ্যান্ড শুধু আজকে বলে নয় ভিডিও শ্যুট করতে এরকমই অনেক প্রবলেম হতেই হয় মানে থাকেই থেকেই যায় অ্যান্ড জাস্ট ভিডিও মানে ভিডিও শ্যুট না ভিডিও শ্যুটের আগের মুহূর্তগুলো যে রেডি হওয়া সব কিছু ওই যে ওলট পালট হওয়া অ্যান্ড এর পরে আমাকে এগুলো গোছাতেও হবে বুঝতে পারছি একটা দু মিনিটে ভিডিওর জন্য আমরা কতটা কষ্ট করি আমরা আমি না আমি বাকিদের কথা জানি না বাট আমাকে বহুত 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 খাটতে হয় আমি অ্যান্ড আমি সময় চেষ্টা করি যে ড্রেসটা যেন পারফেক্ট থাকে অ্যান্ড লুকটা যেন আমার মানে আমি যাতে স্যাটিসফাইড হই লুকটা নিয়ে আইরণ যে কেমন হয়েছে ভিডিওটা বাট আমার লুকটা পার্সোনালি আমার খুব ভালো লেগেছে অ্যান্ড আমি ট্রাই করেছি যে একটু অন্যরকম করে লুকটাকে ক্রিয়েট হয়েছে যে আমার ফোনের স্টোরেজ ফুল হয়ে গেছে আমি কি বলবো আইফোন দিয়ে শ্যুট করি অ্যান্ড এইটা আমি রিয়েলমি দিয়ে শ্যুট করছি মানে বিহাইন্ড দ্য সিন অ্যান্ড আমি ডান্স ভিডিওটা আইফোন দিয়ে শ্যুট করছি আগে আমার এই ফোনটাই ছিল এই ফোনটা দিয়েই আমি জাস্ট করতাম আমি লং ভিডিও বানিয়েছি বাট শর্টস কোনো বানাইনি আগে করেছি। দেখেছো না জানি না দেখলে দেখে এসো ইনস্টাগ্রামেও ফলো করতে পারো আমাকে অ্যান্ড আজকে যেহেতু ড্রেস পরেছি ভাবলাম কয়েকটা রিলস বানিয়ে নি জানি না বানাতে পারবো কিনা বিকজ ওই ফোনটা দিয়ে তো হবে না আই থিঙ্ক এই ফোনটা দিয়ে শুট করতে পারবো রিলস কারণ এটা স্টোরেজ ফুল